প্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভালো আছেন। আজকে যে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা। পর্যটন স্থান সমৃদ্ধ সাতক্ষীরা জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক। খুলনা সাতক্ষীরা রেঞ্জের অধীনে সুন্দরবনের পশ্চিম অংশে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম পার্ক। যশোরেশ্বরী কালী মন্দির সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির। তেঁতুলিয়া জামি মসজিদ সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে 1800 শতকের মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন তেঁতুলিয়া জামি মসজিদ। মান্দারবাড়ি সমুদ্র সৈকত মান্দারবাড়ি সমুদ্র সৈকত সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভূমি। জোড়াশিব মন্দির সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এক বিশাল দিঘির পারে জোড়াশিব মন্দির দুটি অবস্থিত। সোনাবাড়িয়া মাঠবাড়ি মন্দির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত সোনাবাড়িয়া মাঠবাড়িয়া মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরায় মন্টুমিয়ার বাগান বাড়ি নামে বহুল পরিচিত। সাতক্ষীরা জেলায় 120 বিঘা জায়গার উপর এই মুজাফর গার্ডেন ও রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। নলতা শরীফ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। এছাড়াও সাতক্ষীরা জেলায় আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের জানিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।